গতদিন আমরা দেখেছি যে সিমেট্রিক ক্রস সেকশনের উপরে এবং আনসিমেট্রিক ক্রস সেকশনের উপরে একটা ভার্টিক্যাল শিয়ারের কি ইফেক্ট আসতে পারে সেটা আমরা জাজ করেছিলাম, এবং যেটা দেখেছিলাম যে আমার সেকশন যদি হয় ডাবল অ্যাক্সিস অফ সিমেট্রিওয়ালা, যেমন ধরো এই ধরনের আই সেকশন, সেই ক্ষেত্রে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ এ ভার্টিক্যাল লোড, তার জন্য প্রেজেন্স অফ বেন্ডিং মোমেন্ট হয় এবং ডিফারেন্স ইন বেন্ডিং মোমেন্ট থাকে, এবং ডিফারেন্স ইন বেন্ডিং মোমেন্ট থাকার ফলে তার উপরে যে টেনশন বা কম্প্রেশন আসে বিভিন্ন লোকেশনে সেগুলা ভ্যারি করে, এবং ভ্যারি করার ফলে যেটা ঘটে যে আসলে শুধুমাত্র লংজিটুডিনাল ডিরেকশনে যে শিয়ার ফ্লো হয় সেটা না, ট্রান্সভার্স ডিরেকশনেও হয়। সেখান থেকে আমরা দেখেছিলাম যে একটা আই সেকশনে আমার ডিউ টু দ্য প্রেজেন্স অফ এ ভার্টিক্যাল ফোর্স এই ধরনের ট্রান্সভার্স ডিরেকশনে এই ধরনের ফোর্স ডেভেলপ করে, এবং আমরা যেটা বুঝতে পেরেছিলাম গতদিন যে আসলে যেহেতু F1 এবং F1 একটা আরেকটাকে ব্যালেন্স করে উপরে নিচে, কাজে এগুলার কোনো ইফেক্ট আলটিমেটলি ক্রস সেকশনের উপরে আসে না। ইফেক্ট আসে না বলতে বুঝাচ্ছি যে ইফেক্ট মানে তার উপরে কোনো টুইস্টিং ইফেক্ট আসে না। আর তোমার সামেশন অফ মোমেন্ট যে কোনো পয়েন্ট থেকে নাও জিরো হয়, সামেশন অফ ফোর্সেস যে কোনো পয়েন্ট থেকেই নাও সেটা জিরো হয়। কিন্তু একই সময় আমরা যেটা দেখেছিলাম সেকশনটা যদি একটা সিঙ্গেল অ্যাক্সিস অফ সিমেট্রি হয় তখন দুইটা কেস অ্যারাইজ করতে পারে। দুইটা কেস মানে সেকশনটা তোমার ধরো একটা সি চ্যানেল নিয়ে আমরা যদি দেখি যে সেটা এইভাবে দিয়ে আমি তার উপরে লোড দিতে পারি, অথবা সেটাকে এইভাবে ওরিয়েন্ট করে আমি তার উপরে লোড দিতে পারি, এইরকম যখন দেওয়া হয় খেয়াল করো তখন এই লোডের লাইন যেটা সেটার অ্যাবাউটে সেকশনটা এগেইনস্ট সিমেট্রিক থাকে, যার ফলে তোমার কি হবে এখানে একটা রেজিস্টিং আর এখানে একটা রেজিস্টিং, ঠিক আছে, এই দুইটা যোগফল সমান সমান এটা হয়ে যাবে, কোনো সমস্যা নাই, এবং এটার পয়েন্টের অ্যাবাউটে যে কোনো পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নাও এগুলার মোমেন্ট ব্যালেন্স করে যায় অটোমেটিক, কোনো সমস্যা হয় না, অর্থাৎ এটার উপরে কোনো টুইস্টিং ইফেক্ট আসে না। ওয়ারেস সেকশনটাকে যদি আমরা এইভাবে খাড়া করে দিই তখন যেটা ঘটে আমরা গতদিন ডিসকাস করেছিলাম যে আসলে শিয়ার ফ্লোটা কিভাবে আঁকবো, ফর দিস পার্টিকুলার কেস কি হবে। ফর দিস পার্টিকুলার কেস আমরা যদি ড্র করি, কি পাওয়া যাবে তোমার এই একটা, তারপরে এই একটা, এবং তারপরে এই একটা, সাম অফ FI করো, দেখা যাবে কি সাম অফ FI করলে তোমার এইটা এবং এটাকে ব্যালেন্স করলো, সাম অফ এই ডিরেকশনে ফোর্স করো এটা এটাকে ব্যালেন্স করলো, কিন্তু এবার যে কোনো পয়েন্ট থেকে তুমি মোমেন্ট নাও যেটা ঘটবে যে তোমার এটার উপরে একটা টুইস্টিং ইফেক্ট দেখা যায়। টুইস্টিং এর কারণে কি হবে, এই সেকশনটা এইভাবে মোচড় খেয়ে যাবে। এখন অ্যাজ ডিজাইনার আমরা চাবো না যে আমাদের কোনো স্ট্রাকচারের মধ্যে এই ধরনের ইফেক্ট থাকুক যাতে সে তার উপরে এডিশনাল লোড চলে আসে এবং সেটার জন্য আমার স্ট্রাকচারের কোনো ধরনের ক্ষতি হয়। সেই ক্ষেত্রে এটাকে আমরা দেখলাম যে এই কেসে আসলে এটা যেহেতু একটু আগে আমরা ড্র করেছিলাম যেটা ইরেজ করেছি, এটা যেহেতু এই রকম ক্লকওয়াইজ মুভমেন্ট দেয়, অ্যান্টি ক্লকওয়াইজ একটা মুভমেন্ট জেনারেট করতে হবে যাতে এটার উপরে আলটিমেটলি কোনো টর্ক না থাকে। এখন এটাকে এইদিকে রাখলে তো আর হচ্ছে না, এখান থেকে মুভমেন্ট নাও, এটাও দিবে ক্লকওয়াইজ, এই দুইটাও দিচ্ছিল ক্লকওয়াইজ, তাহলে এটাকে আসলে বাম দিকে সরাইতে হবে যাতে এই দুইটাই ক্লকওয়াইজ দেয় আর এইটার ইফেক্টটা এখান থেকে মুভমেন্ট নিলে অ্যান্টি ক্লকওয়াইজ এসে ব্যালেন্স করে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এক্সেন্ট্রিসিটি একটা চলে আসে আমার লোডিংয়ে, আমি সরাসরি ওয়েব বরাবর দিতে পারবো না, এটাকে ওয়েব থেকে এই কেসে বাইরের দিকে নিয়ে যেতে হবে আর কি, এতটুকু আমরা দেখেছিলাম। এখন কোশ্চেন আসবে যে এই ফোর্সগুলার মান কত আমরা কিভাবে বের করতে পারি। সে এর আগেও আমরা বলেছিলাম যে এখানে F1 বলে গিয়েছিলাম, ঠিক আছে, আমরা কিন্তু বলেছি মান বাইর করি নাই, আমরা জাস্ট মেকানিজমটা বুঝেছিলাম। আজকে আমরা একটু মান বাইর করার চেষ্টা করব। তা আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো যে খাতা কলম নাও, সব কিছু তো আর বইতে করে দেওয়া থাকে না, কিছু নিজেকেও করতে হয়, সেটাই আমরা আজকে করি আর কি। এখানে F1টা বাইর করব, এবং এই ধরনের কেস যদি হয় সেটা তো আমরা কত ফোর্স ডেভেলপ করে সেটা বাইর করব। জিওমেট্রি নিয়ে যদি আমি বলি তাহলে এগুলাকে এটা ব্রেড যেটা সেটাকে বলা হয় বি। সো চ্যানেল সেকশন যদি হয় সেই ক্ষেত্রে আমার কি হবে, এখান থেকে শুরু করে এটা সেন্টার লাইন, আমার ডাইমেনশন আমি মাপবো এখান থেকে এতটুকু, ঠিক আছে, তাহলে সেন্টার লাইন থেকে এই পর্যন্ত, এই উপরে যে ডাইমেনশনটা দেখালাম সেটাকে বলবো বি, আর এখানেও এই সেন্টার লাইন থেকে আর কি, ঠিক আছে, এই থিকনেস বরাবর মাঝখান দিয়ে যে সেন্টার লাইন আছে, তাহলে এইটাকে বলবো আমরা ক্রস সেকশনের হাইট, এই ভার্টিক্যাল ডাইমেনশনটাকে বলবো এইচ, ঠিক আছে, এটা হলো ডাইমেনশন মাপ, লিখবো কিভাবে সেটা।
একই সময় তাহলে আই সেকশনের কি হবে সেটাও আমরা একটু দেখে যাই। আই সেকশনের ক্ষেত্রে তোমার বি কোনটা, বি হবে তোমার বুঝতেই পারতেছো যে ব্রেড যেটা সেটা, তাহলে সেটা হচ্ছে তোমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত বি, ঠিক আছে। আর এইচ কি, এইচ হইলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ভার্টিক্যাল ডিস্টেন্স, থিকনেস বরাবর হাফ যদি যাও এইটুকু হইলো এইচ। তো এই ডিফারেন্সটা আমাদের আছে। তাহলে এখানে এফ ওয়ান কাজ করে কোথায়, বি বাই টুর উপরে, এটা আমাদের মনে রাখতে হবে। আর ওখানে এফ যেটা কাজ করবো সেটা পুরা বি এর উপরে কাজ করে, এটা যদি মনে রাখি তাহলে আমাদের আর কোনো কনফিউশন হওয়ার কথা না। তো আমরা ডিরাইভেশনটা করার চেষ্টা করি যে আসলে কি হবে। তাহলে প্রথম আই সেকশনের জন্য ডাইমেনশন যেভাবে বললাম, তাহলে কি আসে তোমার, এইটুকু এইটুকু হবে সেন্টার টু সেন্টার, যদি ফ্লেঞ্জের হয় এইচ তাহলে এইটুকু হবে এইচ বাই টু, ঠিক আছে। আর এটা আমরা এইটুকু হবে এখান থেকে, এইটুকু বি বাই টু হবে। ওকে, আমরা যেটা করি সেটা হলো যে এখান থেকে ডিএক্স দূরে একটা এলিমেন্ট কাটি, তার মানে এলিমেন্টটা হবে আমার কি ধরনের, দেখো এলিমেন্টটা হবে আমার এই, ঠিক আছে। তাইলে আমরা কি পাবো, আমরা যেটা পাবো ভিকি ওভার আইটি করলে এই লাইন বরাবর, এই লাইন বরাবর এই ফ্লেঞ্জে যেই স্ট্রেস ডেভেলপ করে সেটা পাবো। তাহলে আমাদের নীল বক্সের মধ্যে যে এরিয়াটা আছে সেটার কিউ আমরা বাইর করি, এ ওয়াই বার এ কত হবে তোমার ডিএক্স, ডিএক্স ইন্টু, ডিএক্স ইন্টু কি, এই যে ডিএক্স ইন্টু টি, এটা হলো এরিয়া, ওয়াই বার হলো এইচ বাই টু। তাহলে এইচ বাই টু দিয়ে আমি ডিএক্স ইন্টু টি কে গুণ করলেই কিউটা পেয়ে যাব। তারপরে আমার ইকুয়েশন কি আছে, টাও ইজ ইকুয়াল টু ভিকি ওভার আই টি, তাই না। এই যে আমরা যদি ডিরাইভেশনটা দেখি, যেটা তোমার করে নিতে হবে আর কি, ঠিক আছে, বইতে সবকিছু দেওয়া থাকে না। তাহলে আমরা বি কিউ বাইর করলাম, টাও ইজ ইকুয়াল টু ভিকি ওভার আই টি, তাহলে ছোট একটা এরিয়ার কিউ বাইর করছো, আমার দরকার আসলে এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমার ডিএক্স এর ভ্যালু জিরো থেকে এইচ বাই টু পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেট করি তাহলেই পেয়ে যাবো, তাহলে পাবো এই জায়গায়। এবং এই জায়গায় কি হবে খেয়াল করে দেখো, এই এই ফোর্সটা এইদিকে এই ডিরেকশনে, এবং এটা এখানে শেষ করবে সেন্টার লাইনে, এই ফোর্সটা এদিকে, এটা শেষ করবে এই সেন্টার লাইনে। তাহলে এটা দেখো, টাওটা ফাংশন অফ কি, এক্স, তাই না। যতই এক্স বাড়বে ততই কিউ বাড়ে, এবং কিভাবে বাড়ে, লিনিয়ারলি বাড়ে। খেয়াল করে দেখো এই ইকুয়েশনের দিকে, ভিকি ওভার আই টি, আমরা যদি লিমিট না বসাইতাম, জাস্ট নর্মাল ইন টার্মস অফ এক্স রাখতাম, এদিকে এক্স দূরে কত, এখানে কি আসতো তোমার, এটা এই জায়গাটা ইন্টিগ্রেট হয়ে এক্স হইতো, ঠিক আছে। তাহলে এই জায়গাটা ইন্টিগ্রেট হয়ে এক্স হইতো, যেটাকে আমরা এই যে ইন্টিগ্রেট করে জিরো টু বি বাই টু বসানোতে এটা আসছে, এই জায়গায় এক্স বসে থাকতো। তার মানে কি, এক্স যদি তুমি জিরো বসাও, এই জায়গায় শিয়ার স্ট্রেস জিরো, এবং লিনিয়ারলি এটা বাড়তে থাকতো এক্স এর সাথে, এই জায়গায় ম্যাক্সিমাম হইতো যেখানে তার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা টাউম এক্সটা বের করে ফেললাম একবারে লিমিট বসা দিয়ে, ভি বি এইচ বাই ফোর আই। তাহলে দেখো এখানে ফোর্সটা কত হবে, আমরা যদি স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আঁকি, বোঝার চেষ্টা করি আমরা যে কি হয়েছে। তাহলে আমাদের এক্স ইজ ইকুয়াল টু জিরো তে জিরো, এক্স ইজ ইকুয়াল টু যেখানে বি বাই টু সেখানে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, এবং এটা ট্রায়াঙ্গুলার একটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন হচ্ছে। তাহলে আমাদের যখন ছিল, খেয়াল করো আমরা যখন ফোর্স বের করি তখন কি করছিলাম, যখন ছিল তোমার ইউনিফর্ম এরিয়া, আমার মাউসটা চলে গেছে, ওকে এখানে আসছে কিন্তু পয়েন্টার, ওকে ফাইন। তাহলে দেখো আমার যদি ইউনিফর্ম লোড থাকে, ইউনিফর্ম লোড থাকে, তখন আমরা বলি কি, ফোর্স সমান সমান কত, এই ইউনিফর্ম লোড টাইমস এরিয়া। এখন তাহলে ট্রায়াঙ্গুলার লোড যখন থাকে, আমরা তখন বলি কি, আমরা বলি যে হাফ এই পিক যে কোঅর্ডিনেট সেটা ইনটু এরিয়া, তাই না। এই তো, তাহলে আমার এখন এই ক্ষেত্রে ফোর্সটা কত হবে, এই ক্ষেত্রে ফোর্স হবে হাফ টাউ ম্যাক্স ইনটু এই এরিয়াটা। তাহলে হাফ টাউ ম্যাক্স ইনটু এরিয়া যদি করো কি পাওয়া যায়, দেখো তোমার হাফ টাউ ম্যাক্স ইনটু এরিয়া করলে, টাউ ম্যাক্স অলরেডি আমরা এখান থেকে বের করে নিয়ে আসছি, তাহলে হাফ টাউ ম্যাক্স এরিয়াটা কত, এখানে হলো টি আর এখান থেকে এই পর্যন্ত হলো বি বাই টু সেন্টার লাইন পর্যন্ত, তাহলে সেটা বসা দাও। তাহলে এফ ওয়ান এর ভ্যালুটা পাওয়া গেল এটা, ঠিক আছে, ওয়ান বাই সিক্সটিন আই ভি বি স্কোয়ার এইচ টি, এবং এটার জন্য কোনো এক্সেন্ট্রিক ইফেক্ট নেই। দ্বিতীয় কেস যেটা আমরা ডিসকাস করলাম, যে যখন লোডিং ডিরেকশনের সাথে সেকশনটা সিমেট্রিক না, আমরা অলরেডি বুঝছি যে আসলে কোন দিকে রাখতে হবে। এই ফোর্সটাকে যদি আমরা এইদিকে দেখি হয় এইটা, এবং এটা ক্লকওয়াইজ
কাপল জেনারেট করে, এবং এই পয়েন্টের অ্যাবাউটে আমরা দেখব যে আমার ভিটাও একটা ক্লকওয়াইজ কাপল দিবে, তাহলে খারাপ থেকে খারাপতর হবে আর কি পরিস্থিতিটা। তাহলে পরিস্থিতি আমরা যদি উন্নতি করতে চাই, আসলে আমার এটা বাম দিকে সরায় আনতে হবে বা সেকশন থেকে বাইরের দিকে নিয়ে যেতে হবে। এগুলোর ডিরেকশন আমরা কেটে কেটে বাইর করতে পারি, অথবা আমরা কতদিন আলাপ করেছিলাম যে আসলে আমরা যদি নিউট্রাল অ্যাক্সিসটা ক্রস সেকশনে লোকেট করতে পারি, আমরা যদি জানি যে এটা নিউট্রাল অ্যাক্সিস, তাহলে আমরা বুঝতে পারি যে আমার লোডের পাথ ডিরেকশনটা যদি জানা থাকে, মনে করো আমার লোড যদি হয় এই ডিরেকশনে, তাহলে সাম অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হওয়ার জন্য এটাকে উল্টা দিকে ডেভেলপ করতে হবে। এবং বাকিটার সম্বন্ধে কি বলেছিলাম, মানে রেজিস্টেন্স আর কি, এটা বাকিটার সম্বন্ধে বলেছিলাম যে আমরা নিউট্রাল অ্যাক্সিসের একদিক থেকে যদি ফ্লো ইন করাই আর একদিক থেকে ফ্লো আউট হবে, সেইভাবে আমাদের ডিরেকশন বসাইতে হবে। তাহলে আমরা বুঝতেই পারি নিচেরটা হবে এরকম হইতে হবে এবং উপরেরটা এরকম হইতে পারে। সো এটা হলো একটা সহজ অ্যানালজি দিয়ে নেটওয়ার্ক অফ ফ্লুইড পাইপ যদি চিন্তা করো সেইভাবে তুমি বের করতে পারো, আর যদি সেটা তোমার পছন্দ না হয় দেন তোমার কেটে কেটে বাইর করতে হবে। আমরা ফান্ডামেন্টাল যেই প্রিন্সিপাল আগে ডিসকাস করেছিলাম, কেটে কেটে তুমি এগুলোর ডিরেকশন বের করতে পারো। এনিওয়ে, তাহলে এখনো কি হবে খেয়াল করো, এখনো যেটা ঘটবে তোমার এখান থেকে তুমি এখান থেকে আমরা ডিএক্স দূরে একটা ছোট এরিয়া সিলেক্ট করব, তাহলে এটা হচ্ছে এই ডাইমেনশনটা হচ্ছে ডিএক্স এবং থিকনেস তো টি আমার জানাই আছে, তাহলে আমার টাও ইজ ইকুয়াল টু ভিকি ওভার আইটি আমরা জানি, তাহলে আমরা সেটা লিখে ফেলি যে টাও ইজ ইকুয়াল টু ভিকি ওভার আইটি। এখানে ফিক্সড কোয়ান্টিটি কারা, এখানে ফিক্সড কোয়ান্টিটি হচ্ছে তোমার তোমার ভিটা ক্রস সেকশনের জন্য ফিক্সড, তারপরে তোমার এটা ফিক্সড, ফুল ক্রস সেকশনের আই ফিক্সড, এই থিকনেসও আমরা দেখতেছি যে এই থিকনেসটা টি ফিক্সড। তাহলে এগুলা ইন্টিগ্রেশন সাইনের বাইরে থাকতে পারে, এগুলাকে আমরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে যাই, এবং তারপরে ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে কি, ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে কিউ, কিউ সেই আগের মতোই এ ওয়াই বার, এটা কত দেখো টি ইন্টু ডিএক্স, তাই না? তাহলে টি ইন্টু ডিএক্স যেহেতু এটা হলো তোমার এরিয়া, আর ওয়াই বারটা কত এই ক্রস সেকশনে আমরা যদি দেখি দিস ইজ আওয়ার ওয়াই বার, তাহলে আমরা বসায় দিই ওয়াই বারের ভ্যালুটা এই। তাহলে বসানোর পরে অ্যাজ ইউজুয়াল আমরা ইন্টিগ্রেট করি। প্রথমে তুমি চাইলে এই বিটা না বসাইতে পারো, নর্মাল ইন্টিগ্রেশন করো। নর্মাল ইন্টিগ্রেশন করলে এখানে আর টাও ম্যাক্স থাকবে না, ঠিক আছে, এটা টাও ম্যাক্স হবে না, এটা হয়ে যাবে টাও, ঠিক আছে। নর্মাল ইন্টিগ্রেশন করলে এটা তুমি লিখতে পারো টাও, তারপরে ম্যাক্স কোথায়, যেখানে এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম সেটা বসা দাও, এক্স এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এই বি, তাহলে বসায় দিলে এই টাও টাও ম্যাক্স এর ভ্যালু এটা আসে, ঠিক আছে। তুমি মানে নিজের বুঝার জন্য শুরুতে হয়তো লিমিটটা বসাইলে না, জাস্ট ভ্যারিয়েবল হিসাবে বাইর করলে, তারপরে টাও ম্যাক্স দেখলে তোমার বুঝতে সুবিধা হবে। কি সুবিধা হবে সেটা আমরা যদি দেখি মায়ের ছবিটাতে আবার ফিরত যাই, এটাকে একটু ড্রয়িং গুলো ক্লিন করি। সুবিধা যেটা হবে সেটা হচ্ছে তুমি বুঝতে পারবা যে এটা এইভাবে বাড়ে, ঠিক আছে, এইভাবে বাড়ে, এটার একদম স্ট্রেট লাইন ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, এক্স এর ফার্স্ট পাওয়ার। এটা আমাদের পরবর্তীতে কাজে আসবে, আমরা বিভিন্ন ধরনের প্রবলেম যখন সলভ করতে যাব এটা একটু মাথায় রাখতে হবে আর কি, যে কেন এটা হচ্ছে, হচ্ছে হলো তোমার আসলে এ ওয়াই বার যে করতেছো এখানে এই ওয়াই বারটা ফিক্সড, এই ওয়াই বারের মধ্যে কোনো ভ্যারিয়েবল নাই, সো হরাইজন্টাল সেকশনের জন্য এটা সবসময় এরকম এরকম হবে আর কি, কিন্তু ভার্টিক্যাল হলে অন্য সমস্যা আছে, তখন আর এই ওয়াই বার ফিক্সড না, তখন ওয়াই বারটা যায় বদল, এটা মাথায় রাখতে হবে, সেই জন্যই এত কথা বলা আর কি। তাহলে এখন আগের মতোই ফোর্স বাইর করি, কি হবে, টাও ম্যাক্স তাকে হাফ দিয়ে গুণ করলেই এই রেক্টেঙ্গুলার অর্ধেক হয়ে যায়, তাই না? তাহলে হাফ টাও ম্যাক্স ইনটু এরিয়া, তাহলে হাফ টাও ম্যাক্স এরিয়াটা কি, এখানে পুরাটাই বি আছে, ঠিক আছে, তাহলে আগের আমরা বসিয়েছিলাম বি বাই টু, এখন কিন্তু সেটা না, এখানে পুরা এখান থেকে এই পর্যন্তই হচ্ছে বি, আগের বার ছিল এখান থেকে এই পর্যন্ত ছিল কি বি বাই টু ছিল আগে, সো এখানে হচ্ছে কি বি ইনটু টি, তাহলে এফ এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম ওয়ান ফোর্থ ভি বি স্কোয়ার এইচ টি বাই আই, ঠিক আছে, বা তুমি ওয়ান বাই ফোর আই বলে বাকিটা এইভাবে বলতে পারো, যেভাবে তোমার প্রেফারেন্স। তাহলে আমরা এফ এর ভ্যালু যেহেতু পেয়ে গেলাম, এখন সহজ হয়ে গেল জিনিসগুলা, এফ এর ভ্যালু পাইলে এখন তুমি এখান থেকে মুভমেন্ট নাও, এখান থেকে মুভমেন্ট নিলে কি আসবে, এইটা দিচ্ছে কি আমার ভিটা দিচ্ছে এই ধরনের মুভমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই দুইটা মিলে কি করতেছে, এই দুইটা মিলে একটা ক্লকওয়াইজ জেনারেট করতেছে, তাহলে দুইটা যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট হয় তখনই একটা আর একটাকে ব্যালেন্স করবে, তাহলে মাইনাস ভি আমরা যদি ক্লকওয়াইজ পজিটিভ ধরি, প্লাস
f into h is equal to 0 এটা হবে আমাদের sum of moment এর ইকুয়েশন যদি আমরা লিখি this is our equation সেটা থেকে আসছে side transfer করলে এটা v is equal to f h f এর মান আমরা অলরেডি বের করে ফেলছি সেটা দিয়ে বসায় দিলে আমরা e এর মানটা পেয়ে যাব ঠিক আছে সো দেখা যাচ্ছে যে এটা ভ্যালুটা কার উপরে ডিপেন্ডেন্ট এখন যদি খেয়াল করি দেখো এখানে কিন্তু অ্যাপ্লাইড লোডের সাথে এটার কোনো সম্পর্ক নাই অ্যাপ্লাইড লোডের সাথে কোনো সম্পর্ক নাই এটা পিওরলি একটা জিওমেট্রিক প্রপার্টি অফ দ্য সেকশন তাহলে তোমার শিয়ার সেন্টারে যে ডিস্টেন্সটা সেটা আসলে ম্যাগনিটিউড অফ লোডের সাথে কোনোভাবেই সম্পর্কিত না এটা যে ক্রস সেকশনে আমরা শিয়ার সেন্টার বের করার চেষ্টা করতেছি তার একটা জিওমেট্রিক প্রপার্টি এটা আমরা পরবর্তীতে মনে রাখবো আর কি যে আসলে শিয়ার সেন্টার একটা জিওমেট্রিক প্রপার্টি এটার সাথে অন্য কারোর কোনো সম্পর্ক নাই তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে তোমার যদি সেকশন থাকে এই ধরনের ডাবল সিমেট্রি তখন ট্রান্সভার্স ডিরেকশনে ঠিকই শিয়ার ফ্লো হয় সেখান থেকে শিয়ার ফোর্সও আসে কিন্তু এগুলা যেহেতু টোটালি সিমেট্রিক অ্যাবাউট বোথ অ্যাক্সিস মানে আমি বলতেছি আবারও যে এই হরাইজন্টাল অ্যাক্সিস এর অ্যাবাউট সিমেট্রিক এই ভার্টিক্যাল অ্যাক্সিস এর অ্যাবাউট সিমেট্রিক সেই ক্ষেত্রে যেটা ঘটে যে এরকম আনইভেন কোনো ইফেক্ট থাকে না ঠিক আছে বাট যখনই এটা তোমার লোডিং ডিরেকশন যেটা সেটার অ্যাবাউটে আনসিমেট্রিক হয়ে যাবে লোডিং ডিরেকশন কি এখানে এই ভার্টিক্যাল লাইনটা আনসিমেট্রিক এই লাইনের অ্যাবাউটে হওয়ার ব্যাখ্যাটা আমরা আরো ভালোভাবে বুঝি যে এই রকম কেস যখন হবে আমি লোড অ্যাপ্লাই করতেছি এই বরাবর ভার্টিক্যাল এই এই বরাবর এই লাইনের অ্যাবাউটে দুই দিক একরকম না কাজেই এইটাতে তখন এই ইফেক্টটা আসছে সো এর এই সেকশনটাকেই যদি আমরা এইভাবে ঘুরিয়ে ফেলতাম এবং লোডটা এইভাবে অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো আমরা একটু আগেও ডিসকাস করেছি যে তখন কিন্তু আর সেই ইফেক্টটা আসতো না এই 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 ঠিক আছে এখন তুমি মোমেন্ট নাও মোমেন্ট নিলে এটার মোমেন্ট ব্যালেন্স করেছে এই পয়েন্ট থেকে যদি মোমেন্ট নাও এটার মোমেন্টও এটা দিয়ে যায় জিরো হয় এটা এবং এটা এরকম ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন হবে এগুলার আবার মোমেন্ট জিরো হয়ে যাচ্ছে সাম অফ ফোর্সেস ইন দিস ডিরেকশন জিরো করো তাহলে সামেশন অফ ফোর্সেসও জিরো মিলে যায় কাজে আমরা যেটা মনে রাখবো পরবর্তীতে সেটা হলো যে লোডিং ডিরেকশনের সাথে যদি ক্রস সেকশনটা সিমেট্রিক হয় সেই ক্ষেত্রে এটার উপরে কোনো টুইস্টিং ইফেক্ট আসবে না ওয়ার এজ লোডিং ডিরেকশনের সাথে যদি ক্রস সেকশন সিমেট্রিক না হয় টুইস্টিং ইফেক্ট চলে আসবে এখন এটা অলরেডি আমরা করে ফেলেছি কাজে এটা নিয়ে আর বলার কিছু নেই এটা বইয়ের অঙ্ক এখানে এই একই জিনিসের মধ্যে ভ্যালু বসানো আছে এটাও বলার কিছু নেই আমরা বইয়ে আরেকটা অঙ্ক আছে এক্সাম্পল 8 এইটা একটু দেখি বইয়ের জিনিসগুলা অলওয়েজই একটু ঝামেলার মতো করে হয় বুঝতে অসুবিধা হয় কাজেই আমরা আমাদের নিজের সুবিধা মতো আবার এই একই প্রবলেম করার চেষ্টা করি ঠিক আছে সো এই প্রবলেমটা আমি জাস্ট তোমাদের এই ক্লাস শুরু করার আগেই একটা কাগজের মধ্যে করে মোবাইলের ছবি তুলে মোবাইলের সাথে ল্যাপটপ ওই স্যামসাং ডেস্ক দিয়ে কানেক্ট করে উইন্ডোজ কানেক্ট করে এটা নিয়ে তারপরে তোমার এই মাইক্রোসফট হোয়াইট বোর্ডের উপরে পেস্ট করে দিলাম তাহলে সেটা আমরা দেখি যে এই প্রবলেম যেটা দেওয়া আছে এই প্রবলেমে কি আছে সেটা আগে বুঝি এখানে দেখো সেকশন তোমার লোডিং ডিরেকশন হচ্ছে এটা এবং সেকশনের এই যে ডিরেকশনে লোড তার অ্যাবাউটে সিমেট্রিক না তার অ্যাবাউটে সিমেট্রিক না মানে কি তার অ্যাবাউটে সিমেট্রিক এটা শুরুতেই একটা এটার সাথে রিলেটেড একটা কথা বলি এই সেকশনটাকে আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরা দিতাম এবং লোডটা যদি এই বরাবর অ্যাপ্লাইড হইতো উপর থেকে তখন কিন্তু লোডিং লাইনের সাথে সিমেট্রিক আমার এইসব ঝুট ঝামেলা হইতো না আর কি ঠিক আছে এখন আমি লোড সেকশনটাকে দিলাম ঘুরায় এইভাবে লোড অ্যাপ্লাই করছি এখন দেখো এই সেটা এখানেই হোক বা আরো ডানেই হোক বা আরো বাঁয়েই হোক এটা সিমেট্রিক না সেকশনটা কাজেই বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা সার্টেন ডিস্টেন্স দূরে রাখলে আমি হয়তো ব্যালেন্স করতে পারবো কিন্তু যে কোনো জায়গায় রাখলে এটা ব্যালেন্স হবে না এখন ওয়েদার এটা বাইরে না ভিতরে সেটা দেখো তোমার রেজিস্টেন্সের ডিরেকশন হবে উপর দিকে তাই না তাহলে অ্যাপ্লাইড লোড যদি ডাউনওয়ার্ড হয় এটা উপরের দিকে দুইটাই হবে এখন এটা যদি আমি বাইরে নিয়ে যাই তাইলে কি হয় আর ভিতরে রাখি কি হয় ভিতরে রাখলে দেখো এখান থেকে মোমেন্ট নিলে এটা ক্লক ওয়াইজ এটা অ্যান্টি ক্লক ওয়াইজ বা এখান থেকে মোমেন্ট নিলে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ এটা ক্লক ওয়াইজ ব্যালেন্স করা পসিবল এটা যদি এইদিকে নিয়ে আসো এখন মোমেন্ট নিলে কি হয় এটা অ্যান্টি ক্লক ওয়াইজ এবং এটা ডাউনওয়ার্ড যেহেতু এই পয়েন্টের অ্যাবাউট অ্যান্টি ক্লক ওয়াইজ কাজেই এই ধরনের কেসে লোড বাইরে রাখলে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম মিলানো যাবে না আমরা দেখেই বুঝে ফেললাম কাজেই কোথায় লোডটা রাখতে হবে ভিতরে কোথাও একটা রাখতে হবে এবং এই পয়েন্ট বা এই পয়েন্ট থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে রাখতে হবে এতটুকু আমরা বুঝলাম ঠিক আছে সো একটু আগে বাইরে রাখছি এখন ভিতরে রাখছি
কেন এটা নিয়ে কনফিউজড হওয়ার কারণ নাই, আমরা যেটা শুরুতেই জাজ করে নিচ্ছি সেটা হচ্ছে যে আসলে আমার টুইস্টিং ইফেক্ট এলিমিনেট করার জন্য যে ব্যালেন্সিং মোমেন্ট বলো বা টর্ক বলো, ব্যালেন্সিং যেটা জেনারেট করতে হবে সেটা আসলে কোন ডিরেকশনে দরকার এবং সেই ডিরেকশনে রাখতে হইলে লোড লোকেশনটা কোথায় হইতে হবে সেটা আমরা জাজ করে নিলাম। ঠিক আছে, জাজ করে আমরা বুঝলাম যে এটার ভিতরে রাখা ছাড়া ব্যালেন্স করাই পসিবল। তাহলে এটার এইদিকে মনে করো ই ডিস্টেন্স দূরে, এই ফ্লেন্স থেকে এই ডিস্টেন্স দূরে প্লেস করা হয়েছে, আমরা ই এর ভ্যালুটা বের করতে পারলি। জিওমেট্রিক প্রপার্টিজ একটু দেখে নেই আমরা, যে এক নাম্বারের জন্য বলা হয়েছে কি বি ওয়ান টি ওয়ান, দুই নাম্বার ফ্লেঞ্জের জন্য বলা হয়েছে বি টু টি টু, ওয়েভের জন্য তোমার দেওয়া আছে যে সেন্টার টু সেন্টার যে হাইটটা, সবসময় আমরা বলছি সেন্টার টু সেন্টার ডাইমেনশন। ঠিক আছে, এটা মাথায় রেখো। তাহলে সেন্টার টু সেন্টার ডাইমেনশনটা এইচ, এখন লোডটা কোথায় অ্যাপ্লাই করতে হবে বা ই এর ভ্যালু কত সেটা, শিয়ার সেন্টারের ডিস্টেন্স কত সেটা বাইর করতে বলা হয়েছে। শিয়ার সেন্টারের ডিস্টেন্স তোমার যদি বলে যে এটার থেকে বাইর করো বা এটার থেকে বাইর করো, তাহলে তুমি সেভাবে বাইর করলো, আর কিছু না বললে তোমার যেভাবে পছন্দ তুমি সেভাবে বাইর করলো। তো এখন মনে করো আমরা এখান থেকে বাইর করতে চাই এবং বললাম যে এই এই ইটা আমরা বের করতে চাই। এখন কিভাবে করব, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো যে আমার সেকশনগুলোর দিকে যদি তাকাই, এই সেকশনটা একটা রেক্টেঙ্গুলার সেকশন এবং এই সেকশনটাও একটা রেক্টেঙ্গুলার সেকশন। আর এর আগে আমরা দেখে আসছি কি রেক্টেঙ্গুলার সেকশনে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন হয় প্যারাবোলিক, কিউ হয় শিয়ার ফ্লো হয় প্যারাবোলিক, তো শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনও হয় প্যারাবোলিক এবং ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা কি হয় এভারেজ শিয়ার স্ট্রেসের টু থার্ড হয়। এটা আমরা আগে দেখে আসছি একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের জন্য, আমরা সেই অ্যাডভান্টেজটাই নিব বা আমাদের সেই নলেজটাই আমরা ইউজ করব। তাহলে আমরা চলে আসি আমাদের নিজের মতো করে অঙ্কটা সহজে করার জন্য। মনে করো আমার এই ভি লোড অ্যাপ্লাই করার ফলে, এখানে ভি ওয়ান আর এখানে ভি টু ভার্টিক্যাল রেজিস্ট্যান্স ডেভেলপ করলো। ঠিক আছে, এখন এটা যদি ডেভেলপ করে থাকে, আমরা আমাদের পিছনের নলেজটা ইউজ করে এটাকে সলভ করতে চাচ্ছি। ঠিক আছে, আমি এটাকে আগে ফিট করাই। ওকে, তাহলে পিছনের নলেজ সেট ইউজ করে যেহেতু করতে চাচ্ছি, আমরা এইটুকুকে কেটে সেপারেট করলাম। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে আমার এই ছবির, এই ছবির এইটুকু। ঠিক আছে, তাহলে দেখো আমি আমি কি করতে পারি, এইভাবে যদি এটাকে কাটি, এইভাবে যদি কাটি, তাহলে আমি যেটা করতে পারবো সেটা হলো এই লোকেশনে শিয়ার স্ট্রেসটা বাইর করতে পারবো, তাই না? কিভাবে বাইর করতে পারবো, টাউ ইজ ইকুয়াল টু ভি কিউ ওভার আই টি, এই ফর্মুলাটা আমার জানা আছে। তাহলে কিউটা কত, কিউটা হবে যে এরিয়াটা আমি কাটলাম তার এ ওয়াই বার, এরিয়াটা কত, এরিয়াটা হলো এইটা, তাই না, এরিয়াটা হলো এইটা। তাহলে এটার এরিয়া কত, পুরাটা যদি হয় আমাদের ডাইমেনশনের দিকে খেয়াল করি, এটা যদি হয় পুরাটা বি টু, তাহলে এইটুকু হবে বি টু বাই টু, আর এটা তো টি টু, টি টু দেওয়াই ছিল আমাদের এখানে, সো দিস ইজ টি টু। তাহলে এরিয়াটা কত, এরিয়াটা হলো বি টু বাই টু ইন্টু টি টু, লিখলাম আমরা এরিয়া বি টু বাই টু ইন্টু টি টু। তাহলে এই লাইন থেকে তার নিউট্রাল অ্যাক্সিস থেকে তার এই যেটা কাটলাম তার সেন্ট্রাল ডিস্টেন্স কত, রেক্টেঙ্গুলার ক্রস সেকশন, তাহলে মিড হাইট, তাহলে বি টু বাই টু তার অর্ধেক, তার মানে বি টু বাই ফোর, তাহলে বি টু বাই ফোর। তাহলে আমাদের কিউ চলে আসলো বি টু স্কোয়ার ডিভাইড বাই এইট ইন্টু টি টু। তাহলে টাউ ইজ ইকুয়াল টু ভি কিউ ওভার আই টি, এখানে টি কত, এটার জন্য যা কাটা পড়ে টি টু, তাহলে আমরা টি টু লিখলাম এখানে, আর কিউ অলরেডি বের করে নিয়ে আসছি সেটা এখানে আমরা বসায় দিই। তাহলে টাও এটা কি, এই জায়গার টাওটা, তার মানে আমরা জানি যে রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের, এই রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের মিড হাইটে ডেভেলপ করে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, সেটা আমরা জেনে গেলাম। তাহলে আমাদের এই এইটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন, তার মিড হাইটে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে, সেজন্য আমরা লিখলাম যে টাও ম্যাক্স, সো দিস ইজ মাই টাও ম্যাক্স, এবং ভ্যালুটা কত আমরা বসা দিলাম এবং সিম্পলিফাই করি এই ভ্যালুগুলা বসানোর পরে সেটা আসে তাহলে এইটা। ঠিক আছে, ভি বি স্কোয়ার বি টু স্কোয়ার বাই এইট আই, এখানে আমরা জাস্ট ওই কিউর ভ্যালু বসা দিয়ে কাটাকাটি টি টু, টি টু কাটাকাটি হয়েছে আর এমন কিছুই হয়নি। ঠিক আছে, তাহলে ভি বি টু স্কোয়ার বাই এইট আই। এখন আমাদের পিছনের জ্ঞানটা ছিল কি, এটা হলো থ্রি বাই টু টাও এভারেজ, তাই না? রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের জন্য আমরা দেখে আসছিলাম কি, দেখে আসছিলাম যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইজ 1.5 টাইমস অফ টাও এভারেজ। তাইলে আমরা যেটা বাইর করতে পারবো সেটা হচ্ছে যে এইখানে যে ক্রস সেকশনটা আমরা রেখে গিয়েছিলাম,
এইটার এভারেস্ট শিয়ার স্ট্রেস ভ্যালুটা কত সেটা বের করে নিয়ে আসতে পারবো এইমাত্র যেগুলো আমরা লিখলাম সেটার থেকে। তাহলে তাহলে আমরা টাও এভারেজ এখন বের করে ফেলি, জাস্ট কি দুই আর আটে কাটলে চার আর তিন চারা বারো, বাকি জিনিস তো এইটাই। তাহলে টাও এভারেজ সমান সমান ওয়ান বাই টুয়েলভ বাই ভি বি টু স্কোয়ার, এটা পাওয়া গেল। অর্থাৎ আমরা যেটা পেয়ে গেলাম সেটা কি, সেটা পেয়ে গেলাম যে আমার এই টাও এভারেজ ভ্যালু এত, এবং সেটা হলো যে উপরে যেই আমরা একটা রেক্টেঙ্গুলার দেখে এরিয়া রেখে আসছিলাম সেটা টাও এভারেজ ভ্যালু হইলো এটা। তাহলে এখন টাও এভারেজ জানলে তো তোমার ফোর্স বাইর করা সহজ, ভি টু কি হবে, উপরের ওই যে শেড দেওয়া যে এরিয়াটা আছে সেই এরিয়া দিয়ে টাও এভারেজ দিয়ে গুণ করে দিলেই হলো। তাহলে আমরা গুণ করি, গুণ করলে এখন আমরা সহজেই পেয়ে যাব আমার ভি টু এর ভ্যালু কত। ভি টু এর ভ্যালু হবে টাও এভারেজ ইন্টু এরিয়া, এরিয়া হলো বি টু, এই বি টু ইন্টু টি টু, ঠিক আছে। তাহলে বি টু ইন্টু টি টু লেখো, এরিয়া লেখা হয়ে গেলে তুমি এখন টাও এভারেজ দিয়ে গুণ করে দাও, এটা হলো এরিয়া, এটা হলো টাও এভারেজ, তাহলে ভি টু পাওয়া গেল, ভি টুর ভ্যালুটা চলে আসলো আমাদের সরাসরি। এখন আমরা আবার এই ছবির দিকে ফিরত আসি, এই ছিল ফোর্স আর এই ছিল তার ডিস্টেন্স, এই ছিল ফোর্স এই ছিল তার ডিস্টেন্স, কোথার থেকে আমরা যদি সেটা খেয়াল করি সেটা ছিল এখান থেকে, তাই না। তাহলে এখান থেকে আমরা মোমেন্ট নেই, লেখা যায় কি ভি ইন্টু ই সমান সমান ভি টু ইন্টু এইচ। তাহলে লেখো ভি ইন্টু ই ইজ ইকুয়াল টু ভি টু ইন্টু এইচ, ভি টুর মান এই মাত্রই আমরা বের করে নিয়ে আসছি। তাহলে এই ভি টু এর মানটা এখন বসায় দাও এখান থেকে, এখান থেকে নিয়ে বসায় দাও ভি টু এর মান, তাহলে তোমার ই এর মান সরাসরি চলে আসে এটা, ঠিক আছে। তাহলে দিস ইজ মাই ই, কাজেই আমার লোকেশনটা কি হইতে হবে যাতে কোনো টুইস্টিং ইফেক্ট না আসতে পারে এই ধরনের সেকশনে, সেটা আমরা বের করে ফেললাম। তো এগুলা বেসিক্যালি এমন কিছু না, তোমার যদি একটু আইডিয়া থাকে যে অঙ্কগুলা কিভাবে করা যায় তাহলে ইউ শুড বি এবল টু ডু ইট। আর এই ধরনের স্পেসিফিক কিছু সমস্যা তুমি যদি আগে থেকে সলভ করো তাহলেও কিন্তু তোমার পক্ষে জানা সম্ভব যে কোন প্রবলেমটাকে আসলে কিভাবে ট্রিট করতে হয় বা কোন প্রবলেমটাকে কিভাবে সলভ করার জন্য অ্যাটাক করতে হয়। সো এটা যেমন এক ধরনের এক্সাম্পল, এছাড়াও আরো কিছু এক্সাম্পল আছে আমাদের। আচ্ছা এইখানে দেখো তোমার একটা অল্টারনেট সলিউশন দেওয়া আছে, আমরা এর আগে করছিলাম কি রেক্টেঙ্গুলার ক্রস সেকশন ইন্টিগ্রেট করে করছিলাম, বাট আমি সে সময়ও বলছিলাম যে ইন্টিগ্রেট যে করতেই হবে এমন কোনো কথা নেই। সো জাস্ট কিউ এর জায়গায় এ ওয়াই বার ইউজ করলো, এটা করা পসিবল, এটা খুব সহজভাবে করে দেখানো আছে। তো এখানে বেসিক্যালি আমার বইয়ের থেকে যেগুলি পড়ানো সেগুলি শেষ আর কি, বাট এর পরে কিছু দেওয়া আছে, টু ডু লিস্ট দেওয়া আছে পপ-আপের, এগুলা সবই তোমরা করবা এবং অন্য বইতেও যেগুলা আছে সেগুলা করবা, ঠিক আছে। এখন এখন আমি দেখি সাপ্লিমেন্টারি কিছু জিনিস পাওয়া যায় কিনা, এটা এইমাত্র পড়া ইমেজ যেটা সেটা। আচ্ছা নতুন একটা স্লাইড দেখতে পাচ্ছ তো সবাই নাকি? Yes sir. ওকে, এখানে আমি তোমাদের করার জন্য কতগুলা প্রবলেম দিচ্ছি, ঠিক আছে। এগুলা মোস্টলি পপ-আপের বইয়ের আসলে প্রবলেম আর কি। সো কিভাবে করবা সেগুলা আমি জাস্ট ব্রিফলি ডিসকাস করে দেই, দ্যাট শুড বি ফেয়ার এনাফ। মনে করো এটা যদি আমার অ্যাপ্লাইড লোড ভি হয়, প্রথম জাজ করার বিষয় এটা বাঁয়ে থাকবে না ডানে থাকবে। এতক্ষণ এই দুই ক্লাসে আমরা যেগুলো আলাপ করেছি সেটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা বুঝি যে ভার্টিক্যাল লোডের রেজিস্ট্যান্সটা হবে উপরের দিকে, তাই না। তাহলে এটা এরকম হয়ে গেছে। এবং এর আগে আমরা যেটা আলাপ করছি, আমরা যদি ক্রস সেকশনের নিউট্রাল অ্যাক্সিস লোকেট করতে পারি তাহলে একদিক দিয়ে ফ্লো ইন আরেক দিক দিয়ে ফ্লো আউট, তাহলে আমরা ভার্টিক্যালটা দেখতেছি উপরের দিকে, তাহলে নিচের দুইটা দিয়ে ইন হইতে হবে এবং উপরের দুইটা দিয়ে আউট হইতে হবে। তাহলে এইটা এই দিকে, এইটা এই দিকে, এইটা এইদিকে এবং এইটা এইদিকে আমরা দেখেই বুঝে বসায় ফেলতে পারা উচিত আর কি। সো এই ডিরেকশনগুলো আমাদের ডান হওয়া উচিত শুরুতেই, ঠিক আছে। এরপরে এখন জিওমেট্রিক ডাইমেনশন দেখি যে সবগুলা এ দেওয়া আছে, থিকনেস টি আর কি, থিকনেস কিছু যদি না দেওয়া থাকে তুমি ধরে নিবার টি, এবং অল ডাইমেনশনস আমরা অলওয়েজ ইউজ করব সেন্টার টু সেন্টার। কাজেই আমি যখন এইটার জন্য উপরেরটার জন্য বের করার চেষ্টা করব এরিয়া, ঠিক আছে, তখন আমরা যেটা ইউজ করব সেটা হলো
আমরা লিখব a ইনটু t, ঠিক আছে? আমরা এই এর সাথে আবার t বাই টু যোগ করার চেষ্টা করব না, কি বলছি এটা একটু মাথায় রাখো, যে আমরা লাইফ সিম্পল রাখবো। আমরা শিয়ার সেন্টারের প্রবলেম করার সময় আমরা এই উপরেরটার এরিয়া ধরবো এ টি, এটার এরিয়াও ধরবো এ টি, ঠিক আছে? এটার এরিয়াও ধরবো এ টি, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? অনেকে যেটা করে দে মেক্স থিংস কমপ্লিকেটেড, যে তারা ধরে ফেলে এইটা, তখন তারা লেখে এ প্লাস টি বাই টু ইন্টু টি, এত জটিলতার দরকার নেই, টি এখানে শিয়ার সেন্টারে খুব ছোট, টি থিকনেস গুলা খুব কম আর কি। সো এখানে আমরা যেটা বুঝতেছি, দেখো আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশন আমরা অলরেডি ডিসকাস করছি, তাই না? স্ট্রেস ডিস্ট্রিবিউশন কি হবে, এটা যেহেতু ওয়াই বারটা ফিক্সড, এটা এরকম হবে। অলরেডি আমরা এফ ওয়ান বাইর করছি দুইটার জন্য, এবং দুইটার জন্যই আমরা দেখছি এক্স এর সাথে লিনিয়ারলি ভ্যারি করে। এটা স্পেশালি মনে রাখবা যে এটা অনলি ফর হরাইজন্টাল সেকশন, ভার্টিক্যাল সেকশনে কিন্তু এই ব্যাপার করতেছে। সো এটা যদি মনে থাকে, আমরা কিন্তু সরাসরি টাউ ম্যাক্স কত লিখতে পারবো, এই জায়গায় এই লেভেলে টাউ ম্যাক্সটা কত আমরা লিখতে পারবো, ভিকি ওভার আইটি যদি করো, তাহলে ভিকি ওভার আইটি করলে কি করবা, তোমার ভি হলো অ্যাপ্লাইড ভি, যেটা এই এখানে যেটা দেওয়া আছে সেই ভিটা, ঠিক আছে? কিউটা কত, আই হলো ফুল ক্রস সেকশনের আই, টি হবে কত, এটা থিকনেস যেটা টি, ঠিক আছে? আর কিউটা কত হবে, এ ওয়াই বার, এ অলরেডি বলছি ওয়াই বার হলো এইটা, ঠিক আছে? সো তুমি এইটা ইউজ করলেই তোমার এই যে উপরে যেই ফোর্সটা, এইটা বের করতে পারা উচিত, ঠিক আছে? টাউম্যাক্স বাইর করলে টাউম্যাক্স ইজ ইকুয়াল টু ভিকি ওভার আইটি, একটু আগে আমরা টাউম্যাক্স বের করে আসছি, ঠিক আছে? কাজেই নতুন করে আমার বলার কিছু নেই, ভিকি ওভার আইটি হয়ে গেল। তারপরে তুমি যেহেতু ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন, তোমার উপরে ফোর্স যদি আমরা নাম দিয়ে যাই, মনে করো এটা হলো, এটা হলো এফ ওয়ান, এটা হলো এফ টু, ঠিক আছে? তাহলে আমরা বলবো কি, এটাও এফ টু হবে এবং এটা এফ ওয়ান হবে। সো তুমি এফ ওয়ান বাইর করতে পারবা কিভাবে, হাফ টাউ ম্যাক্স ইনটু এরিয়া। এফ টু বাইর করবা কিভাবে, হাফ টাউ ম্যাক্স টু ইনটু এরিয়া। টাউ ম্যাক্স টু একইভাবে বাইর করবা, যে এইটা এইটার কিউ হচ্ছে এই ডিস্টেন্স দিয়ে এরিয়াটাকে গুণ করবা, তারপরে ভি কিউ ওভার আইটি বসাইলেই টাউ ম্যাক্স টু পেয়ে যাবা, এই জায়গার স্ট্রেস যেটা সেটা। তাহলে সেখান থেকে তুমি হাফ টাউ ম্যাক্স ইনটু এরিয়া করলে এফ টু পেয়ে যাবা। তাহলে উইথ এফ ওয়ান অ্যান্ড এফ টু নোন, আমরা লিখতে পারবো কি, এখান থেকে যদি মোমেন্ট নাও, এখান থেকে মোমেন্ট নিলে মাইনাস ভিই, তারপরে লেখা যাবে কি, এই দুইটারটা যদি তুমি চিন্তা করো, এটা আর এটা, এই দুইটা আছে কত, থ্রি এ দূরে, এবং এই পয়েন্টের অ্যাবাউটে কি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ মোমেন্ট দেয়, তাহলে প্লাস থ্রি এফ ওয়ান ইনটু এ, ঠিক আছে? প্লাস এই দুইটা আছে কত, এটার আর এটার মাঝে ডিস্টেন্স হলো এ, ঠিক আছে? তাহলে প্লাস এফ টু ইনটু এ সমান সমান জিরো। তাহলে এখান থেকে আমরা ইভেনচুয়ালি যেটা করতে পারবো, এফ ওয়ান এবং এফ টুর মান যদি ক্যালকুলেট করে বসায় দিই, একটু আগেই আলাপ করছি যে কিভাবে এফ ওয়ান এফ টু বের করতে হবে, তাহলে কিন্তু ইভেনচুয়ালি এই ই ভ্যালুটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? সো এটা বের করা যাবে, আমি যেভাবে বলে দিলাম এইভাবে করো, ইউ শুড বি এবল টু ডু ইট, এটা না পারার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে এইটা গেল একটা জিনিস। তারপরে আরেকটা প্রবলেম দেখি, এইটা এটা বলার আগে এটাতে যাই, আর যেগুলি সহজ সেগুলি বলে যাই। এখনো সেই একই জিনিস, আগের মতোই খেয়াল করো, যে আমরা যদি ড্র করার চেষ্টা করি, তাহলে আমার অ্যাপ্লাইড লোড যদি বাঁয়ে রাখি, সেটা ছাড়া সলভ করা যাবে না, এটা অলরেডি ডিসকাস। তাহলে শিয়ার ফ্লো কীভাবে হবে সেটা আমরা অলরেডি ডিসকাস করছি। এটা যদি উপর দিকে যায়, তাহলে নিউট্রাল অ্যাক্সিসের উপরগুলো সব বাইর করে দিবে আর কি। সো এই ডিরেকশনগুলো হবে এরকম, আর নিউট্রাল অ্যাক্সিসের নিচেরগুলো সব ইন করাবে, তাহলে এই ডিরেকশনগুলো হবে এরকম। নাম দিয়ে দিবা তুমি, এটা যদি দাও ভি ওয়ান, নিচেরটা হবে ভি ওয়ান, ঠিক আছে? এটাকে যদি বলো ভি টু, এটা হবে ভি টু, কারণ এগুলা এই লাইনের অ্যাবাউট একদম সিমেট্রিক আছে, ঠিক আছে? তাহলে ভি ওয়ান ভি টু এগুলি তুমি নাম দিয়ে দাও। এখন ভি ওয়ান কিভাবে বাইর করবো, এটা একটা হরাইজন্টাল সেকশন, সেই আগের মতোই তোমার এই হবে তোমার শিয়ার স্ট্রেসের ডিস্ট্রিবিউশন। সো তুমি এখানে টাউ ম্যাক্স বাইর করো, টাউ ম্যাক্স বাইর করার পরে তুমি
হাফ টাউমেক্স ইন্টু এরিয়া করো, ভি ওয়ান পেয়ে যাবা। একইভাবে এটার ডিস্ট্রিবিউশন কি হবে এরকম, ঠিক আছে? তাহলে এটার ডিস্ট্রিবিউশন হবে কি, টাউমেক্স হবে এরকম, ঠিক আছে? তাহলে একইভাবে তুমি টাউমেক্স টু বাইর করো, হাফ হাফ এরিয়া ইন্টু টাউমেক্স টু করো, ভি টু পেয়ে যাবা। ওয়ান্স ভি ওয়ান অ্যান্ড ভি টু নোন, তুমি এখন এখান থেকে মোমেন্টের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন লেখো। কি লেখা যায়, মাইনাস প্লাস, আমরা যদি ক্লকওয়াইজ প্লাস ধরি, মাইনাস ভি, তারপরে এই দুইটাও কি দিতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তাহলে মাইনাস কি, মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ভি টু, ভি টু প্লাস কত, এই যে এইটার সাথে এক আড়াই, ঠিক আছে, প্লাস টু পয়েন্ট ফাইভ ভি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, টু পয়েন্ট ফাইভ ভি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তো এখন আমরা অলরেডি ভি ওয়ান অ্যান্ড ভি টু ইন টার্মস অফ ভি বের করে নিয়ে আসছি, ঠিক আছে? এই ইকুয়েশনে যদি এখন আমরা বসা দিই, ই এর মান চলে আসবে, এটা কোনো সমস্যা হওয়ার কথা না। সো এটাও তোমরা করে ফেলতে পারতেছ সহজেই। এখন ঝামেলা হবে কোনগুলাতে সেটা একটু দেখি। ঝামেলা হবে না, খালি খেয়াল রাখতে হবে, দ্যাটস ইট। যেখানে তোমার এই রকম খাড়া পার্ট বসে আছে, সেটা হলো এই একটা প্রবলেম দেখা যাচ্ছে, খাড়া পার্ট বসে আছে, এই আর একটা প্রবলেম দেখা যাচ্ছে, খাড়া পার্ট আছে, এই আর একটা প্রবলেম দেখা যাচ্ছে, খাড়া পার্ট আছে। এই তিনটাতে একটু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে সেটা আমরা যে কোনো একটা দেখলেই বুঝতে পারবো, যে এই জায়গায় এই হরাইজন্টাল পার্টে, এই হরাইজন্টাল পার্টের যখন তুমি বাইর করবা, এখান থেকে এই পর্যন্ত এটার জন্য এই ওয়াইটা ফিক্স, তাই না? কিন্তু এই ভার্টিক্যাল পার্ট যখন বাইর করতে চাচ্ছ, এই জায়গায় স্ট্রেস যখন বাইর করবা, সে আমি যদি বলি আমি বাইর করতে চাই, এই জায়গায় স্ট্রেস ভ্যালুটা কত, ঠিক আছে, এই লেভেলে স্ট্রেস ভ্যালু কত, তখন আমার কি করতে হবে, তখন আমার বের করতে হবে এই এরিয়াটার কিউ, তার মানে এ ওয়াই বার, তখন ওয়াইটা ছিল এইটুকু, তখন ওয়াইটা ছিল এইটুকু। আমি যদি এই জায়গায় স্ট্রেসটা বাইর করতে চাই, তখন কি করতে হবে, তখন আমার এরিয়া নিতে হবে এইটুকু, এবং আমার ওয়াই বারটা তখন কত, ওয়াই বারটা এই মাঝখান থেকে যদ্দুর আসে এইটুকু। একইভাবে আমি যদি এই জায়গায় স্ট্রেসটা বাইর করতে চাই, কি করতে হবে, এরিয়া নিতে হবে এটা, এবং তার ওয়াই বারটা কত, তার ওয়াই বারটা হইলো এখান থেকে এইটুকু। তার মানে কিউগুলা ফিক্স না, কিউ বিকামস ভ্যারিয়েবল, তাহলে স্ট্রেসও আর ফিক্স থাকতেছে না, স্ট্রেস বিকামস ভ্যারিয়েবল। সো এটা যদি ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে যেটা দেখবা, এটা থার্ড অর্ডার প্যারাবোলা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি করতে হবে, আমার ফর্মাল একদম ইকুয়েশনে যাইতে হবে, টাউ ইজ ইকুয়াল টু ভি কিউ ওভার আই টি, এবং তুমি কিউটা বাইর করবা, কিউ বাইর করতে গেলে লাগবে কি, এ ওয়াই বার, এ ইজ এ ফাংশন অফ ওয়াই, এবং ওয়াই বার ইজ অ্যাগেন ফাংশন অফ ওয়াই, তাইলে ওয়াই স্কোয়ার অলরেডি তোমার হয়েই গেল, অ্যান্ড ইন্টিগ্রেশন করা মাত্র এটা ওয়াই কিউ হয়ে গেল। ওয়ান্স এটা ওয়াই কিউ হয়ে গেল, তাইলে তুমি ওই যে টু থার্ড বিএস যে ফর্মুলা আছে আমাদের বইয়ের শেষে, সেটাও ইউজ করতে পারতেছো না, ঠিক আছে? টু থার্ড বিএ ছিল সেকেন্ড অর্ডার প্যারাবোলার জন্য এরিয়া বাইর করা, কাজে শর্টকাট মেথড আর এখানে থাকবে না। এখানে যেটা করবা সেটা হলো যে একদম ইকুয়েশন লিখে এটার জন্য বাইর করতে হবে যে কি আসে তোমার সেখান থেকে ফোর্সটা। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে, ফোর্স ইজ ইকুয়াল টু হবে স্ট্রেস ইনটু এরিয়া, যে কোনো একটা পয়েন্টের স্ট্রেস ক্যালকুলেট করে সেই এরিয়া দিয়ে গুণ দিবা, গুণ দিলে সেইটারে ইন্টিগ্রেট করার পরে পুরো এরিয়ার উপরে তুমি এই খাড়া ফোর্সটা পাবা, ঠিক আছে? এখন হোয়াট অ্যাবাউট দিস পার্ট, দিস পার্ট আমরা আঁকি যে কোন পার্ট, হোয়াট অ্যাবাউট দিস পার্ট, এটার ক্ষেত্রে কি হবে খেয়াল করো। এটার ক্ষেত্রে তুমি যখন কিউ বাইর করবা, কিউ বাইর করবা, তখন অবস্থাটা কি, মনে করো আমি এই জায়গায় কিউ বাইর করব, খেয়াল করো, বা এই জায়গায় কিউ বাইর করব, বা এই জায়গায় কিউ বাইর করব, কি ঘটতেছে, এখান থেকে এই ডিস্টেন্সটা লিনিয়ারলি গেল এই কিউর মধ্যে, কে খেয়াল করে দেখো, এই কিউর মধ্যে এই জিনিসটা বসে আছে ফিক্সড, তাই না? তুমি কাটলে তো এই ডানের এখন যে শেড দেওয়া একটা এরিয়া দেখাইলাম, এই শেডটা এইভাবে দেওয়ার কারণ হলো আমরা শুরুতেই বলে নিয়েছি যে ডাইমেনশন সব সেন্টার টু সেন্টার ইউজ করবো, তো তাহলে এই একটা ফিক্সড এরিয়া বসে থাকবে আর কি। তাহলে এখন কিউর মধ্যে কি হচ্ছে, একটা ফিক্সড পার্ট আর আরেকটা ভ্যারিয়েবল পার্ট। ভ্যারিয়েবল পার্ট কোনটা দেখো, ভ্যারিয়েবল পার্ট হচ্ছে যে তুমি যদি এখানে বাইর করতে চাও, এটা হলো ভ্যারিয়েবল, আর লাল শেড দেওয়া যেটা সেটা হলো, দাঁড়াও এটা একটু ভুল হইলো, এটা একটু ভুল হইলো যে এটা না, আমরা বলা উচিত এইভাবে যে এটা একটা ভ্যারিয়েবল, ঠিক আছে?
এইটুকু, ঠিক আছে, ডাইমেনশন ওয়াইজ আর কি। তাহলে এখন তুমি যখন ফোর্স বাইর করবা, তাহলে যে কোনো একটা পয়েন্ট যেখানে তুমি কাটো না কেন, খাড়া লাইন লাইন গুলা, সেই পয়েন্টে তুমি কিউটা বাইর করবা, কিউ বাইর করার পর সেই পয়েন্টের স্ট্রেসটা বাইর করবা এবং সেই পয়েন্টের ডিফারেন্সিয়াল এরিয়াকে গুণ দিবা, দেওয়ার পরে তুমি এটাকে ইন্টিগ্রেট করবা এই মাথা থেকে ওই মাথায়, এই মাথা থেকে ওই মাথা মানে হচ্ছে কোথার থেকে কোথায়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আর কি। সো তুমি একটা ভ্যালু পেয়ে যাবা, তারপরে তুমি এই এই ফোর্সটা পাবা আর কি। এটার জন্য আবার স্ট্রেট ফরওয়ার্ড, তোমার হাফ স্ট্রেস ইনটু এরিয়া, এটার জন্য হাফ স্ট্রেস ইনটু এরিয়া, ঠিক আছে। সো এইভাবে তোমার এই প্রবলেমগুলো সলভ করতে হবে, যখন তোমার শিয়ার সেন্টারের প্রবলেমে দেখবা যে এরকম খাড়া খাড়া পার্ট চলে আসছে, ইউ শুড বি কেয়ারফুল, এখানে কিন্তু ওই হাফ স্ট্রেস ইনটু এরিয়া অ্যাপ্লিকেবল হবে না, এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এখানে এইদিকে এইদিকে তোমার সেন্ট্রয়েডটা ভ্যারি করে, এখানে সেন্ট্রয়েডটা ছিল ফিক্সড নিউট্রাল অ্যাক্সিস থেকে h/2 আমরা বলে আসছিলাম, ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে আর ফিক্সড সেন্ট্রয়েড নাই, একটুক কাটলে এই জায়গায় আর একটু উপরে কাটলে এই জায়গায়, সো ইট বিকামস ভ্যারিয়েবল, এবং ইন্টিগ্রেট করলে দেখবে এগুলি থার্ড অর্ডারে চলে আসার কথা, ঠিক আছে। সো এই ধরনের প্রবলেম তিনটা আছে বোধ হয় তোমাদেরকে আমি দেখাইলাম, যেটা এই একটা, এই একটা অ্যান্ড এই একটা, এগুলার মধ্যে এটা মনে রাখতে হবে যে একটা মানে আগের মতো সহজভাবে হবে না, এটা ইন্টিগ্রেট করে করে করতে হবে। সো এই প্রবলেমগুলো তোমরা করবা আর কি। এখন বলো, আমি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, মানে শিয়ার সেন্টার আমাদের আসলে শেষ হয়ে গেল আর কি, ঠিক আছে, ওকে, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো, শিয়ার সেন্টার শেষ হওয়ার মানে আসলে এই চ্যাপ্টারটাই পুরাপুরি শেষ হয়ে গেল, আমি হয়তো কালকে আরো কিছু প্রবলেমের সলিউশন দেখাইতে পারি আর কি, সে এই এগুলার উপরে হয়তো কোনো ডিসকাশন হইতে পারে আর কি, সেটাই সেটা বললাম আর কি। সো এখন যদি প্রশ্ন না থাকে, আমি আর আজকের ক্লাসের ভিডিওটা দেখো বা ক্লাসে যেগুলি পড়িয়েছি সেগুলা একটু খেয়াল করো, খেয়াল করলে তোমরা আগামীকাল আমাকে প্রশ্ন করতে পারো আর কি, যদি কোথাও বুঝতে সমস্যা থাকে।